দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি নিয়ে প্রতিদিনই আমাদের বাংলাদেশের টক শো, মিডিয়া, পলিটিশিয়ান বা আমরা যারা আছি আমজনতা, সোশ্যাল নেট জনতা যারা আছি তারাও প্রতিদিনই কনসেন্ট্রেশন করছি যে এটা নিয়ে আসলে কী ঘটতে যাচ্ছে। তো এই মার্কিন ভিসা নীতি যতগুলো সেক্টরে প্রণয়ন করা হয়েছে এর মাঝখানে আমাদের বিচার বিভাগের পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে, আর পাশাপাশি সবচেয়ে বেশি এই মুহূর্তে মানে সমালোচনা বা ধরেন প্রটেস্ট অবস্থানে ধরেন চলে গেছে হচ্ছে আমাদের সাংবাদিকরা। কারণ গত কয়েকদিন আগে মার্কিনিরা যখন এই ভিসা নীতি অ্যাপ্লাই করা শুরু করছে তখন পিটার হাসের একটা বক্তব্য এসেছিল যে তিনি বলছিলেন যে আমেরিকা এদেশের গণমাধ্যমের উপরও ভিসা নীতি দিবে। তো গণমাধ্যম বলতে প্রথম আলোর দিলে প্রথম আলোর যে সাংবাদিকরা আছে তারা সেই ভিসা নীতি খায়া বসবে, আর ধরেন যে কোনো একটা টেলিভিশনে দিলে, ফর এক্সাম্পল যে সময় টিভি, যমুনা টিভি, যে কোনো একটা টিভিতে দিলে তাদের যারা সাংবাদিকরা আছেন তারা কিন্তু খাবেন বা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অথবা স্পেসিফিকলি কোনো সাংবাদিককে। এখন সাংবাদিকদের আবার পেটে কামড় পড়ছে, কারণ কি যখন যেই দল ক্ষমতায় থাকে আপনি দেখবেন যখন আমাদের প্রধানমন্ত্রীরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফরে যান, রাষ্ট্রীয় সফরে, এক গাদা সাংবাদিক কিন্তু পিছনে পিছনে যায়। তো এই সাংবাদিকরা এছাড়াও বিভিন্ন কারণে দেশে বিদেশে ট্যুর করার সুযোগ পায়। এখন আমেরিকা এই যে সাংবাদিক, আমাদের দেশে তো সাংবাদিক প্রকৃতপক্ষে আসলে নাই, ম্যাক্সিমামই হচ্ছে আমরা কেউ আওয়ামী লীগপন্থী সাংবাদিক, কেউ বিএনপিপন্থী সাংবাদিক, মিডেলে থেকে দুই দলকে আলোচনা সমালোচনা প্রশংসা করার সাংবাদিকের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ এটা এদেশের স্বাধীনতার পর থেকে সিস্টেম হয়ে এসেছে। তো এই সাংবাদিকরা পড়ছে ঝামেলায়, বিশেষ করে এখন যারা আওয়ামী লীগপন্থী সাংবাদিক আছেন তাদের একটা টেনশন হয়েছে। আর এবার পিটার হাসকে খুব সব মানে কড়াভাবেই ধরছে এই সাংবাদিক নেতারা, বিশেষ করে তার সেই বক্তব্যকে নিয়ে। বাংলাদেশের গণমাধ্যমের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হতে পারে, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্য স্বাধীন সাংবাদিকতার উপর চাপ বলেই আপনার মনে করছেন আপনার এই সাংবাদিকরা। এখন এটা একটা ঝামেলা আছে, ধরুন আমেরিকার নিয়ে আমরা হয়তো নর্মাল সেকশনে কথা বলি সমস্যা নাই, কিন্তু যারা বড় বড় টেলিভিশনে আসেন টক শো করেন তারা যখন বৈশা বৈশা দুই চার কথা চুকা কথা কন বা আমেরিকা নিয়ে দুই চার তাংফাং লিখেন তাদের টেনশন যে একটা আর্টিকেল যদি কোনো কারণে মার্কিন এম্বাসিতে পুইসা যায় তাহলে তো ভাই আমার তো কেরিয়ার শেষ। তো তাদের কিন্তু একটা পেটে কামড়ে আছে যে মন খুললে আমেরিকারে মানে ধুইতে পারে না, এটা একটা বিষয়, কারণ এগুলা ফোকাস করা হবে। আচ্ছা, পিটার হাসের এই বক্তব্য বেসিক্যালি গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের সামিল। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ। তো কি আছে তাদের প্রথম সংশোধনীতে? আপনার গতকালকে রাজধানীর প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেছেন। তো এইখানে যে নেতারা আছেন বেসিক্যালি সবাই আওয়ামী লীগপন্থী সাংবাদিক নেতা। ভিসা নীতির নামে সংবাদ মাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে এই সাংবাদিক সমাবেশের আয়োজন করে জাস্টিস ফর জার্নালিস্ট নামক একটি সংগঠন। কিন্তু দুঃখের বিষয়, এই সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে সারা পৃথিবীর কোনো দেশ থেকে কোনো সাংবাদিক বা কোনো সাংবাদিক অর্গানাইজেশন তারা কিন্তু কোনো ধরনের একটি স্টেটমেন্ট দেয়নি। আপনার আমরা যদি একটু দেখি যে সমাবেশে সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী, তিনি বলছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশের গণমাধ্যমের স্বাধীন ভূমিকা ও মর্যাদা নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের সামিল। ভিসা নীতির নামে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তিনি আরও বলছেন আমরা প্রভু চাই না বন্ধু চাই। তো আচ্ছা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল বলছেন যে হাসের বক্তব্য সাংবাদিকতার উপরে চাপেটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর বরখেলাপ। প্রতিবছর বাংলাদেশ থেকে মার্কিন ভিসার জন্য প্রায় 100,000 মানুষ আবেদন করলেও ভিসা পায় 27,000 মানুষ। তার মানে এক ধরনের ভিসা নীতি যুক্তরাষ্ট্রের অবশ্যই আছে। আজকে তারা ভিসা নীতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় সংবাদপত্রের স্বাধীনতার জন্য, যে কোনো ধরনের লোভ ও হুমকি থেকে রক্ষা পেতে হবে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক নেতা। এখানে আরও অনেকেই ছিলেন, দিন শেষে তাদের এইটা নিয়ে আসলে মার্কিন কি বলা হয় যে রাষ্ট্রদূতের কোনো রকম বক্তব্য আসেনি। তো এখানে বোঝা যাচ্ছে কি যে ধরেন সাংবাদিকরা কিন্তু আমরা যতটা দেখি ওই টপ লেভেলের যারা আছেন তারা নানান ধরনের ফেসিলিটিস, আইফোন টাইফোন অনেক নিউজ না করার জন্য এরকম কিন্তু অনেক কিছু পান। আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো একটা ঘটনা ঘটছে, অনেক সাংবাদিক আছে এসে 5,000-10,000 এগুলো টাকা টোকা খোঁজে, আর একটা দুর্নীতি তারাও করে। তো যেহেতু নির্বাচন সামনে, সো সব কিছুই ফোকাসে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই সিচুয়েশনে সাংবাদিকদের উপরে যখন খড়গ নেমে এসেছে তখনই ঝামেলা পাকাইছে। তো দেখা যাক মানে তাদের এই রিয়াকশানে আমেরিকার কী অ্যাকশন হয়।
সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।